সামনেই লোকসভা ভোট এদিকে জ্বলছে সন্দেশখালী কতটা প্রভাব পড়বে শাসক দলের উপর ভবিষ্যৎবাণী করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর তার দাবি দুই শূন্য এক নয় এর মতো এবারও লোকসভা ভোটে বাংলায় ভালো ফল করবে বিজেপি গত লোকসভা ভোটের চেয়ে আসন কমার কোনও সম্ভাবনা তিনি দেখছেন না বরং সন্দেশখালীর বিরোধী শিবিরে অক্সিজেন যোগাবে বলেই প্রশান্তের মত বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে তণমূলের অন্যতম ভোট কৌশলী ছিলেন এই প্রশান্ত কিশোর লোকসভা ভোটের ধাক্কা সামলাতে প্রশান্তের পরামর্শে বিধানসভা নির্বাচনে লড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সেই সময় অমিত সাহারা বাংলায় প্রচারে এসে দাবি করছিলেন দুষ আসন পার করবে বিজেপি কিন্তু প্রশান্ত বলেছিলেন বিজেপি পশ্চিমবঙ্গে এক অতিক্রম করতে পারলে ভোটে পরামর্শ দেওয়ার কাজ ছেড়ে দেবেন ফল ঘোষণার পর দেখা যায় সাত সাত এই থেনে গিয়েছে বিজেপির রথ কিন্তু এখন প্রশান্ত বলছেন বিধানসভা ভোটে বিজেপির ফলাফল দেখে লোকসভা হিসেব কষাটা ঠিক হবে না একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত যদিও বলেন তিনি এই মুহূর্তে বাংলার বিষয়টি সরাসরি দেখছেন না তবে সন্দেশখালীর মতো ঘটনায় যে শাসক দলের ক্ষতিই হয় তা প্রায় নিশ্চিত তবে সন্দেশখালীর মতো ঘটনা ঘটুক বা না ঘটুক বালায় বিজেপি বাড়ছে এবং এটাই বাস্তব প্রশান্ত আরও বলেন বিজেপি এখন বাংলায় তার ঘাঁটি অনেকটাই মজবুত করে ফেলেছে গত এক দুই এক তিন বছর সরকারে থাকা